আজকে যেন ভালোবাসা উপচে পড়ছে। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসকে লাইফস্টাইল ব্লগ। এসকে লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছো। আমি এখন মোটামুটি ভালোই সুস্থ আছি। আজকে রবিবার, আজকে আমার ব্লগটা এখান থেকে শুরু করলাম। সকালবেলা ঘর দর ঝাড় দেওয়া হয়ে গেছে, উঠোন উঠোনও ঝাড় দেওয়া হয়ে গেছে। উঠোন কি পাতা পড়ে পড়ে এমন অবস্থা, রাস্তা টাস্তাও তো ঝাড় দিয়ে নিয়েছি। দেখো, ওই দেখো সব পরিষ্কার। আরও ওইখানে নোংরা জমা করে রেখেছি, ওগুলো স্নান করার আগে তুলে ফেলে দেবো। এখন আর ওগুলো আর ঘাঁটলাম না। আর চেহারাটা একটু খারাপ হয়ে গেছে বলো, কদিন ধরে জ্বরে ভুগে। আর এই দেখো সোনা পড়াশুনো করছে, এখানে একটা জামা কাপড় আছে, এগুলো সব ভাঁজ করতে হবে। ওদিকে মা করেছে লুচি তরকারি, তোদেরকে দেখাই সকালবেলার টিফিন। এই যে লুচি আর এই যে তরকারি যে মা করেছে, তো এখন এগুলো খাবো সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে। খিদে পেয়েছে দেখো, দাঁড়াও ধরছি, খেয়ে দে তারপরে আসছি তোমাদের সামনে বাদ বাকি কাজকর্ম নিয়ে। ঘর একদম জংলা হয়ে আছে, এখন কাজ হলো, মা যেহেতু রান্না করছে সেহেতু কাজ হলো ঘরটাকে একটু সামলানো। এই যে দুই তিন দিন অসুস্থ হয়েছিল না, জামা কাপড় দেখো, এই জামা কাপড় এখনও চেয়ারে আছে, আলনাটাও অগোছালো। এখন এগুলো গোছাতে হবে সব, তারপরে গিয়ে অন্য কাজ। বারান্দাও খুব বিচ্ছিরি অবস্থা হয়েছিল, বারান্দাটাও গুছিয়ে নিয়েছি। সংসারের কাজ আর শেষ হয় না, যতই করো মানে ততই নতুন নতুন কাজ এসে যেত। আমার এই যে টেবিলটা, কাঠের পাশে যে টেবিলটা, সেই টেবিলটার যে কী অবস্থা, মানে একটা হাতি হারালেও কিন্তু খুঁজে পাওয়া যাবে না এমন অবস্থা। অত বড় প্রাণী হারালে ওই টেবিলটাই খুঁজে পাওয়া যাবে না, অনেক দিন গোছানো হয় না। তো সেই জন্য কাচতে হবে, কিন্তু ওয়েদার একদম ভালো না, ওয়েদার খারাপ হলেই এই অবস্থা হচ্ছে শরীরের। শরীরটা কিন্তু সহজে ঠিক হচ্ছে না, ওয়েদার ঠিক থাকলে দেখবে শরীর মন সব ঠিক থাকে, আর ওয়েদার ঠিক না থাকলে কিছুই ঠিক থাকে না। শরীর যদি ঠিক না থাকে তা কোনো কিছু ঠিক থাকে? এগুলো সব তুলতে হবে আমাকে। এখনো ঘর মোছা হয়নি, ঘর মুছতে হবে। মাঝে মাঝে মন ঢুকার মতন হয়ে যায়, আশেপাশে এত কথা হয় সে আর বলে লাভ না, তোমরা তো কিছুটা শুনতেও পাও। বাচ্চা টাচ্চা পাশাপাশি থাকলে এরকম হয়, কাচতে হবে। এখন কতটা যে কখন কাজ বলতে ঠিক নেই, গুছিয়ে উঠতে পারছি না, গুছিয়ে মানে গোছাতে গোছাতেই মানে জীবন শেষ। রান্নাটা না করতে হলে অনেকটা কাজ কমে যায়, তো তখন এইগুলো করা যায়, রান্না তারপরে ওই সেলাইপত্র এইসব করতে গেলে তখন আর এইসব কাজগুলো ঠিকঠাক করা হয় না। সকাল থেকে রাস্তার উঠোন ঝাড় দিতে গিয়ে হাঁপিয়ে গেছি, আর তারপরে গিয়ে ঘর দর পরিষ্কার করছি গোছাচ্ছি, মানে আমার দম ফুরিয়ে গেছে বলতে, দম ফুরিয়ে গেছে। অন্যকে এখন রচনা মুখস্ত করে লিখছে, রচনা বিদ্যাসাগর। অভিনগর তো এতক্ষণ লেখা হয়ে যেত, খেতে যে কত লেট, খেতে খেতেই তো বারো মাস চলে গেল, তারপরে গিয়ে লেখা, সে তো প্রচুর টাইম। চলো এগুলো আলমারিতে গুছাই, সব গুছানোর পালা। পাটে পাটে সব গুছানোর পালা। চলো মোটামুটি হলো, এলাম জামা কাপড় কেচে মেলতে। জামা কাপড়গুলো না, এখনো ঘর পুরোপুরি কোচানো হয়নি, কিন্তু জামা কাপড়গুলো না কেচে মেললে শুকাবে। ওয়েদারের যে কি বাজে অবস্থা, ভীষণ বাজে অবস্থা ওয়েদারের। দেখো এমনি অন্ধকার অন্ধকার হয়ে আছে, তোমরা তো দেখে বুঝতে পারছো, দেখাচ্ছি কি বাজে ওয়েদার।
এখন যদি এখন যদি না কেচে মেলে দিই তাহলে আর শুকাবে না। আর ছেলে স্কুল ড্রেস টুল ড্রেস আছে সব কিছু চলবে না, মেলতেই হচ্ছে। একটু কেচে নিলাম, এই দেখো জামাকাপড় সব চারিদিকে মেলা হয়ে গেছে। এই যে মেলে দিয়েছি, অল্প করে কাচলাম, আর তোমাদেরকে দেখাই সেই যে আমের মুকুল দেখিয়েছিলাম না, ওই দেখো আমের আমের গুটি ধরেছে। আর একটা জিনিস দেখাই, তোমাদেরকে সেদিন বলছিলাম না যে সোনা সাইকেল চালাতে শিখেছে, ওই দেখো কত সুন্দর সাইকেল চালাচ্ছে, এই দেখো সোনা, ওই যে দেখেছো আমার সোনা বড় হয়ে গেছে, কত সুন্দর সাইকেল চালাচ্ছে, দেখেছো। তা চলো কাচাকুচি কমপ্লিট হলো, এবার ঘরে আরেকটু কাজ করবো, তারপরে স্নান টান করে ঘর মুছবো, ঘর মুছে স্নান টান করে তারপরে আসছি, ঠিক আছে। চলে এলাম স্নান টান সেরে, আর আমাকে দেখে তো ভুতনি মতো লাগছে, কেন বলো তো ঘরে কারেন্ট নেই আর বাইরে হচ্ছে বৃষ্টি, স্নান টান সেরে চলে এসেছি, যে নিজের মুখটা দেখবো সেটাও দেখার মতো নেই। ও কাজ করছিলো ওপরে, ও নিচে নেমে এসে, কারেন্ট নেই তো, কারেন্ট না থাকলে তো আর কাজ হতো না। দাঁড়াও দেখাচ্ছি কি জোরে বৃষ্টি নেমেছে, বৃষ্টির আওয়াজ হচ্ছে, বৃষ্টির আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছ, বৃষ্টির আওয়াজ হচ্ছে। ওই দেখো মেঘও ডাকছে, মেঘও ডাকছে, বুঝলে। একটু যে সিঁদুর পরব সেটারও পরিস্থিতি নেই, তোমাদের এই সামনে সামনে পড়তে চার আমার ঘর দেখো, দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো চারিদিকে দেখো জামা কাপড় কেমন ঝুলছে, এই দেখো, এই দেখো এখানে একটা এক্সট্রা দড়িটা নিয়ে তাই জামা কাপড় ঝুলিয়ে দিয়েছি। তো মা কী রান্না করলো সেটা তো তোমাদের দেখানোই হয়নি, অন্ধকার আজকের ব্লগে পুরো অন্ধকার অন্ধকার, আর আজকে অন্ধকার বলে দেখো ও সঙ্গে সঙ্গে রয়েছে, ভয় পাবো না ওই জন্যে, মনে হচ্ছে ভূত দেখছো বলো, ওরে বাবা আজকে যেন ভালোবাসা উঠছে পড়ছে। চলো ও বাবা চলো ওই দেখটা দেখো, ভিগি ভিগি তুমে তুম হম হম তুম ও চলতে হ্যায় চলতে হ্যায়। এই দেখো ওয়েদারটা, দাদা তো অনেক গানও শুনিয়ে দিল, এই দেখো কী পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখো এই দেখো দেখতে পাচ্ছ বাইরে, ও বাবা পুরো ভিজে একদম বৃষ্টিতে বৃষ্টি। চলো তোমাদের দেখাই মা কী রান্না করলো, ঠিক আছে। এখানে একটা লাইট কাটিয়েছি, মানে এই যে এমার্জেন্সি লাইট চালিয়ে তোমাদের দেখাবো, দেখো একটা ডাটা দিয়ে বড়ি দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি টাইপের, আর ডয়েরে কলা, মানে বিচি কলা হয় না, বিচি কলা আলু এইসব দিয়ে একটা তরকারি, আর এই হলো পনির, পনির রান্না হচ্ছে আর এইসব রান্না হচ্ছে, আর এদিকে আছে এই যে ভাত। তো তোমাদের নিরামিষ, আমাদের ভাতটা দেখাতে হবে, মানে ভাত তো যেন আমাদের হয় না, খালি তরকারি নিরামিষ। আসলে কি বলতো মানে মায়ের দ্বাদশই তো, তো মা রান্না করবে একসাথে খাবো, সেই জন্য আর কি এ করা হয়নি, মানে আমরা রাস টাস খাইনি, তো একেবারেই নিরামিষ রান্নাবান্না করা হয়েছে। তো চলো আর দেখো এরা কী করছে, এরা কী করছে দেখো, ও ওই দেখো একজন ড্রয়িং করছে অন্ধকারে, কী একটা পড়লো গো, আর মা দেখছে ফোন, ওই দেখো মা খবরা খবর দেখছে, খবর সবর। এখন তো কারেন্ট না আসলে আর ব্লগ কন্টিনিউ করা যাবে কি না জানি না, তো আপাতত তো এখন রাখি, যদি কারেন্ট না আসে তাহলে আবার কন্টিনিউ করবো, আর নাহলে আজকে এক জায়গায় যাওয়ার কথা ছিল সেটাও আর যাওয়া হবে না, মা আর আমি এক জায়গায় যাওয়ার কথা ছিল সেটাও আর যাওয়া হবে না, বুঝলে। তো টাটা, যদি আবার কারেন্ট আসে তো আবার ব্লগটা কন্টিনিউ করবো, আর না হলে এখানে শেষ করছি, ঠিক আছে।